বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। এই পদাবলী সাহিত্যে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। বৈষ্ণব গীতিতে 5টি রসের উল্লেখ পাওয়া যায়, যথা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। বৈষ্ণব পদাবলী এক প্রকার গান। পদাবলীর উপজীব্য বিষয় হল রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব সমাজের বৈষ্ণব পদাবলী মহাজন পদাবলী এবং বৈষ্ণব পদকর্তা মহাজন নামে পরিচিত ছিল। পদাবলীর আদিকবি বিদ্যাপতি। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদাবলীর পদগুলো রচনা করেন। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ুচণ্ডীদাস। তাছাড়াও জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক যুগের কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জয়দেব। জয়দেব 1200 শতকের সংস্কৃত কবি। জয়দেবের বিখ্যাত রচনা গীত গোবিন্দম। বিদ্যাপতি। বিদ্যাপতিকে মিথিলার কবি বা মৈথিল কোকিল বলা হয়। বিদ্যাপতির উপাধি হল কবি কণ্ঠহার। বিদ্যাপতি বাঙালি না হয়েও তিনি ছিলেন বাংলা সাহিত্যে স্বাতন্ত্র স্থানের অধিকারী। একটি বাংলা পংক্তি না লিখেও বাংলা সাহিত্যে তাকে অত্যন্ত মর্যাদাবান কবি বলা হয়। চণ্ডীদাস। ডক্টর শহীদুল্লার মতে চণ্ডীদাস 3 জন, বড়ুচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস ও দীনচণ্ডীদাস। তাদের মধ্যে বড়ুচণ্ডীদাস সবচেয়ে প্রাচীন। চণ্ডীদাসের উক্তি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাস একজন সাধক ছিলেন। জ্ঞানদাস। জ্ঞানদাসের জন্ম 16 শতাব্দীতে বর্ধমান জেলায়। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। জ্ঞানদাস একজন শিল্পী ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এটি খাঁটি বাংলা ভাষায় লেখা প্রথম মহাকাব্য। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা চণ্ডীদাস। চণ্ডীদাসের ছদ্মনাম অনন্ত বড়ু। বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদিকবি বা প্রথম কবি। বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন 14 শতাব্দীর শেষে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ 1909 সালে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর হতে পুঁথিটি উদ্ধার করেন। বসন্তরঞ্জন রায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়াই। রাধা, যার অর্থ জীবাত্মা বা প্রাণীকুল। কৃষ্ণ, যার অর্থ পরমাত্মা বা ঈশ্বর। ও বড়াই, যার অর্থ প্রেমের দূতি। শ্রীকৃষ্ণ কাব্যটিতে মোট 13টি খণ্ড রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন নাটগীত হিসেবে অভিনয়ের সাথে গাওয়া হতো, তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে ঝুমুর জাতীয় প্রাচীনতম নিদর্শন হিসেবে অভিহিত করা যায়।